অনেক সময় তারা মেনে নিতে চায় না যে না এটা ADHD নয়, এটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এটা তারা মানতে চায় না। কি তার ভীষণ ঘুমের সমস্যা হচ্ছে, তার খাওয়ার রুচিটা একেবারে কমে যাচ্ছে, তার পড়াশোনাতে ফোকাস করতে অসুবিধা হচ্ছে এবং সেখানে তার সিগনিফিকেন্ট একটা স্ট্রেসার পাওয়া যাচ্ছে। যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আসলে ADHDর জন্য হচ্ছে না, সেটা হচ্ছে তার অ্যাংজাইটি সমস্যার জন্য। তো যখনই কোনো টিনেজার এরকম অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য ইন অ্যাটেনশান বা অমনোযোগিতার মধ্য দিয়ে যাবে, সবসময় কিন্তু সেটা ADHD সমস্যা নাও হতে পারে। ইন অ্যাটেনশান বা অমনোযোগিতা সবসময় কি এটা ADHDর অমনোযোগিতাই হবে? অনেক সময় টিনেজ বয়সে যারা আছে তারা এসে বলে যে ম্যাম আমার মনে হয় ADHD আছে। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে তোমার ADHD আছে? কারণ আমি ইদানিং খুব ইন অ্যাটেনশানের মধ্য দিয়ে যাচ্ছি, আমি কোনো পড়াশোনা, কোনো কাজ, কোনো কিছুতে ফোকাস করতে পারি না, ক্লাসে বসলে আমি ক্লাসে মনোযোগ রাখতে পারি না, আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে এটার জন্য, এবং এটার জন্য কিন্তু আমি পড়াশোনাতেও পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর যখন তার সাথে অ্যাসেসমেন্ট করা হয়, একটু ডিটেলস হিস্ট্রি নেওয়া হয়, দেখা যায় যে আসলে এই যে তার ইন অ্যাটেনশান বা অমনোযোগিতার যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আসলে ADHDর জন্য হচ্ছে না, সেটা হচ্ছে তার অ্যাংজাইটি সমস্যার জন্য। বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি যারা টিনেজ বয়সে আসে, ইন অ্যাটেনশান বা ডিস্ট্র্যাক্টেবিলিটি এই প্রবলেমটা কিন্তু তাদের মধ্যে অনেক সময় খুব কমনলি দেখা যায় এবং তারা হয়তো গুগল থেকে বা ফ্রেন্ডদের কাছ থেকে জেনে আসে এবং তারা মনে করে যে তাদের ADHD সমস্যা হচ্ছে এবং অনেক সময় তারা এটাও বলে যে আমার কিন্তু ওষুধ খাওয়া লাগবে এখন। কিন্তু দেখা যাচ্ছে যে না, সে আসলে কোনো একটা কিছু নিয়ে খুব অ্যাংজাইটির মধ্য দিয়ে যাচ্ছে বা সে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তার এই সমস্যাগুলো হচ্ছে। অনেক সময় তারা মেনে নিতে চায় না যে না এটা ADHD নয়, এটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এটা তারা মানতে চায় না। এখন আমরা কিভাবে পার্থক্য করব যে এটা কি ADHDর অমনোযোগিতা নাকি এটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য হচ্ছে? আসলে যদি এটা ADHDর জন্য হয়, তার সিমটম কিন্তু অবশ্যই 12 বছরের আগে থাকতে হবে। এই টিনেজারদের ক্ষেত্রে এই সিমটম কিন্তু 12 বছরের আগে ছিল না, তার সিমটমটা হয় রিসেন্ট অনসেট, অর্থাৎ সেটা হতে পারে গত 15 দিন, 1 মাস, ইভেন সেটা 6 মাস ধরে হচ্ছে। এবং একই সাথে এই অমনোযোগিতার পাশাপাশি তার কিন্তু আরও কিছু অ্যাংজাইটি রিলেটেড সিমটম থাকে। যে তার ভীষণ ঘুমের সমস্যা হচ্ছে, তার খাওয়ার রুচিটা একেবারে কমে যাচ্ছে, তার পড়াশোনাতে ফোকাস করতে অসুবিধা হচ্ছে এবং সেখানে তার সিগনিফিকেন্ট একটা স্ট্রেসার পাওয়া যাচ্ছে। হতে পারে সেটা তার ফ্যামিলি রিলেটেড স্ট্রেসার, তার প্যারেন্টাল রিলেশনশিপ নিয়ে স্ট্রেসার, বা সে স্কুলে বুলি হচ্ছে, বা তার ফ্রেন্ডশিপে কোনো প্রবলেম হচ্ছে, বা তার পড়াশোনার লোডটা অনেক বেশি, যে কোনো স্ট্রেসের জন্য কিন্তু এটা হতে পারে। সো যখনই কোনো টিনেজার এরকম অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য ইন অ্যাটেনশান বা অমনোযোগিতার মধ্য দিয়ে যাবে, সবসময় কিন্তু সেটা ADHD সমস্যা নাও হতে পারে। সো খুব ভালোভাবে যদি আমরা একটু একটু ইভালুয়েট করতে পারি যে এই অ্যাংজাইটিটা বা এই অমনোযোগিতাটা আসলে কেন হচ্ছে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যখন তাকে ওষুধ দিব বা তার ওষুধ ঠিক করার ক্ষেত্রে এবং তার সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি স্পেসিফিক টেকনিকটা যদি ঠিক করা যায়, তখন কিন্তু সে খুব দ্রুত এই অমনোযোগিতার সমস্যা থেকে বের হতে পারবে।